আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি দেখাবো কিভাবে কোনো সফটওয়্যার আনইনস্টল করতে হয়। প্রথমে সার্চ বারে যেতে হবে, সার্চ বারে গিয়ে লিখতে হবে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল, এরপরে প্রোগ্রামস বা আনইনস্টল এই প্রোগ্রাম, এরপরে যে প্রোগ্রামটা আমাদের আনইনস্টল করতে হবে সেটা সিলেক্ট করতে হবে। এই জায়গা থেকে আমরা আনইনস্টল করব পট প্লেয়ার 64 বিট, এরপরে ওইটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আনইনস্টল বা চেঞ্জ আসবে, এরপরে ইয়েস দিতে হবে। এরপরে যদি আমরা আবারও ইয়েস দিই, এটা আনইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, আনইনস্টলে ক্লিক করতে হবে, ব্যাস।